এত টেস্টি হয়েছে, নিজেকে নিজে গর্ব মনে হচ্ছে যে আমি এত সুন্দর আইসক্রিম বানাতে পারলাম। নমস্কার বন্ধুরা, খাওয়া যাক চ্যানেল থেকে আজকের রেসিপি হবে আইসক্রিম। আইসক্রিমটা বানাবো একদম সুগার ছাড়া। আমি এটা আমাদের ক্ষীর বানিয়ে নিয়েছি আর দিয়েছি ক্রিম, শুকনো ক্রিম, এটা দেখাই দিলাম। তার মধ্যে নিয়েছি আমি চকলেট। এটা সবাই খেতে পারবেন। যাই হোক, এবার আমি ক্রিমটাকে বানিয়ে নিচ্ছি। এই যে এই আইসক্রিমের আমি কৌটাগুলো কিনে নিয়েছি, এগুলো বুঝতেই পারছেন কত দাম। এই আইসক্রিমগুলো কিন্তু খেতে খুব দামি আইসক্রিম, তা আমি সেই জিনিসটাই বানাচ্ছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা। পয়সা না হলে খাবে কী করে? চকলেটটা আমি দেখিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিছু কাজু অ্যাড করে দিয়েছি যাতে মুখে পরে খেতে সুবিধা হবে। কি হয় না, আমি একটু তাড়াহুড়া করে একটু ভিডিও করি, যার জন্য আমার একটু প্রবলেম হয়ে যায় সব জিনিস দেখাতে। কিছু মনে করবেন, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রত্যেকটা এইভাবে আমি ভরে নিচ্ছি। আমি ঢাকনাগুলো লাগিয়ে দিলাম, লাগিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, তা কালকে বের করে খাবো। আইসক্রিম আমি খাবো, দেখুন কি সুন্দর হয়েছে। দোকানের থেকেও ভালো হয়েছে, এত স্বাদ হয়েছে কি বলবো বন্ধুরা। অবশ্যই আপনারা বানায় খাবেন, এই রেসিপিটা অবশ্যই দেখবেন আর বানাবেন। এত স্বাদ হয়েছে বন্ধুরা কি বলবো, সত্যি দোকান ফেল। দোকানেও আমি এত স্বাদ আইসক্রিম কোনোদিন খাইনি, এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে কোনোদিন ভাবিনি এত সুন্দর বানাতে পারে।